কি হতো যদি আমার দাঁতই না থাকতো? আমি ভাবছি আমার দাঁত আছে কেন। হ্যালো ওয়ান্ডার, এটা চিন্তা করার জন্য দারুণ বিষয়। দাঁত আমাদের শরীরের একটা দারুণ অংশ। যদি দাঁতই না থাকতো তবে ব্রাশও করতে হতো না, আর অনেক কথা বলতে অসুবিধাও হতো, যেমন মিসিসিপি বা সাসেপ্টেবল। মিসিসিপি সাসেপ্টেবল, তাহলে ডেন্টিস্টেরও দরকার হতো না, হয়তো তাদের অন্য জব দেখতে হতো, আর টুথপেস্ট কোম্পানিস দেউলিয়া হয়ে যেত, তাদের অন্য বিজনেস করতে হতো, আর সেই সব খাবারও বন্ধ হয়ে যেত যেগুলো চিবোতে দাঁত লাগে, যেমন ফ্রাইড চিকেন, পটেটো চিপস বা প্রেটজেলস। আমার চিকেন ভালো লাগে আর আপেলও। আর টাং টুইস্টার গুলো আরো কঠিন হয়ে যেত। বলো, স্যালি সেলস সি শেলস বাই দ্য সি শোর? এবং মানুষের খাবার খেতে আর খাবার চিবোতেও অসুবিধে হতো, তাহলে মানুষের পাচন সমস্যা হতো, আর হয়তো তাদের শুধু সফট ড্রিঙ্কসই খেতে হতো। আমার কাছে একটা আইডিয়া আছে, টুথপেস্ট কোম্পানিগুলো ফুড পেস্ট কোম্পানি হয়ে যাক, আর মানুষরা সোজা টিউব থেকে খাবার খেতে পারবে। এটা একটা দারুণ কথা বললে ওয়ান্ডার, কিন্তু কিছুটা আজব বটে। হ্যাঁ, কিন্তু আমি ক্রাঞ্চি অ্যাপেল খুব মিস করব, আর পটেটো চিপস আর ফ্রাইড চিকেন। কিন্তু জানো আমি সবথেকে বেশি কি মিস করব? তোমার এই সুন্দর হাসি।